হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাব্বি ব্লগস। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে বাইকটি দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি আরটিআর 2V, এই বাইকটি আমার পাশে যে বাইকটি দেখছেন, এই বাইকটি এখন পর্যন্ত 60,000 প্লাস রানিং করা হয়েছে। আমরা এই 60,000 কিলোমিটার রানিং করার পরে এই বাইকটি কত মাইলেজ দেয় সেটি চেক করব। মাইলেজটি চেক করার জন্য আমরা প্রথমে বাইকের যে কাবুটার যে তেল আছে সেটি আমরা সম্পূর্ণ শেষ করে নেব, এবং পরবর্তীতে যে মাইলেজ চেকিং বোতল আছে সেটিতে আমরা 100 মিলি ফুয়েল লোড করে নিয়ে মোটামুটি 45 থেকে 55 স্পিডের মধ্যে রাইড করব, এবং পরবর্তীতে 100 মিলি ফুয়েল রিলোড করে নিয়ে 80 থেকে 90 কিলোমিটার স্পিডে রাইড করব, এবং তখন দেখব এই বাইকটি থেকে কত মাইলেজ বের হয়। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমার সামনে আজকে যে বাইকটি দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি আরটিআর 2V, আজকে আমরা এই বাইকটির মাইলেজ টেস্টিং করব। আমরা এই বাইকটিতে মাইলেজ টেস্টিং বোতল কার্বোরেটরের সঙ্গে সংযোগ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি এখন পর্যন্ত 60,915 কিলোমিটার রান হয়েছে। এখানে ট্রিপ এ আমরা জিরো করে নিব। এখানে ওডো আছে, টোটাল ওডো আছে 60,915। আমরা এখান থেকে প্রথমে রাইড শুরু করব। এখান থেকে কার্বোরেটরের তেলে যতদূর যাই সে পর্যন্ত রাইড করার পরে আমরা মাইলেজ টেস্টিং বোতল দেখতে পাচ্ছি, এটাতে 100 মিলি ফুয়েল লোড করে নিয়েছি। এই মাইলেজ টেস্টিং বোতলের ফুয়েলটি অন করব, তারপরে আমরা দেখব যে 100 মিলি ফুয়েলে আরটিআর 2V কত কিলোমিটার যায়। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কার্বোরেটরের যে তেল ছিল সেটি দিয়ে বাইকটি 1 কিলোমিটার রাইড করা গেছে। তো আমরা এখন দেখতে পাচ্ছেন টোটাল ওডো আছে 60,916.2। এখন আমরা ট্রিপ 1 জিরো করে দেব। তার আগে দেখিয়ে নিই যে বাইকটা আর স্টার্ট হচ্ছে না, দেখা যাবে দেখতে পাচ্ছেন বাইকটি স্টার্ট নিচ্ছে না। তো আমরা এখন ফুয়েলটি মাইলেজ টেস্টিং বোতলে ফুয়েলটি অন করে দিব। দেখতে পাচ্ছেন এখানে টোটাল ওডো আছে 60,916 কিলোমিটার। তো আমরা এখান থেকে রাইড শুরু করলাম।
বন্ধুরা, বাইকটি 60,921.1 কিলোমিটার এসে থেমে গেছে এবং এখানে ট্রিপ হয়েছে 4.9। আমরা তার আগে দেখে নিই বাইকটি স্টার্ট নেয় কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বাইকটি স্টার্ট নিচ্ছে না, তার মানে যদি বাইকটির মাইলেজ জ্যাপ করতে হয়। ফোর পয়েন্ট নাইন গুণন দশ ৪৯, তার মানে আমরা অ্যাপাচি আরটিআর টু বি থেকে 45 থেকে 55 স্পিডের মধ্যে রাইড করে মাইলেজ পেলাম 49 কিলোমিটার পার লিটার। হ্যালো ভিউয়ার্স, এবার আমরা ট্রিপ ফেট জিরো করে নিচ্ছি। এবং ওটো দেখতে পাচ্ছেন 60,921.1। আমরা এখান থেকে এবার 80 থেকে 90 কিলোমিটার স্পিডে রাইড করব এবং দেখব এই বাইকটি 80-90 কিলোমিটার স্পিডে রাইড করলে কত মাইলেজ বের হয়। আমরা আবার হচ্ছে 100 মিলি ফুয়েল রিলোড করে নিয়েছি। এবার আমরা চেক করব যেটি 80-90 কিলোমিটার স্পিডে রাইড করলে কেমন মাইলেজ দেয়। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং পরবর্তীতে কোন বাইকের ভিডিও চান সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব পরবর্তীতে আপনার চাহিদা অনুযায়ী বাইকের ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ।